সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন। এই দুর্যোগময় মুহূর্তে সারা বিশ্বব্যাপী যেখানে এই করোনা ভাইরাস বা কোভিড-19 একটি আগ্রাসন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও কিছুটা চিন্তাগ্রস্ত আছি। তারপরও আমি সবাইকে শুভকামনা করছি। আমরা এক ধরনের প্রিকশনের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা সবাই নিজেদেরকে আমাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করছি, যাতে করে এই ভাইরাসের অ্যাটাক থেকে আমরা মুক্ত থাকতে পারি এবং অন্যদেরকে মুক্ত রাখতে পারি। এই সচেতনতামূলক কাজটি আমাদের করতে হচ্ছে বাধ্য হয়ে। কিন্তু একটা বিষয় আমি আবার এর মধ্যে লক্ষ্য করেছি যে এই এত ব্যস্ত জীবন থেকে হঠাৎ করে কোয়ারেন্টাইন হয়ে যাওয়া, এখানে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রেশার আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে। তো আজকে আমি এই ভিডিওতে আসছি এই কারণে যে এই ধরনের রিমোটলি অবস্থান করার, আইসোলেটেড থাকা, আইসোলেটেড ওয়েতে যখন জীবনযাপন করি, একটা হঠাৎ করে একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট বা প্রাতিষ্ঠানিক এনভায়রনমেন্ট থেকে আমরা যখন এভাবে হঠাৎ করে আইসোলেটেড হয়ে যাচ্ছি, কারণ এটা তো কোনো ভ্যাকেশন না, নর্মাল ভ্যাকেশনের মতো না, এটা আমাকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে, আমাকে অনেক রকম একটা অ্যাংজাইটির মধ্যে দিন কাটাতে হচ্ছে, তো এই এই পরিস্থিতিতে আসলে আমাদের কী করণীয়? আমি আজকে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে আমি একটা অর্গানাইজেশনের সাথে বেশ কিছুদিন ধরে এজ এ ভলান্টিয়ার অ্যাটাস্ট আছি। অর্গানাইজেশনের নাম হলো ক্রিয়েটিভ কমন্স। এটা ইউএস বেসড একটা এনজিও, সারা দুনিয়াব্যাপী তারা ওপেন এডুকেশন নিয়ে তারা কাজ করে, ওপেন লাইসেন্সকে প্রমোট করে, এবং এটা একটা প্রতিষ্ঠিত এবং সাকসেসফুল অর্গানাইজেশন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা, তাদের কোনো নির্দিষ্ট অফিস নেই। 2015 থেকে তাদের নিজস্ব কোনো বিল্ডিং নাই, অফিস নেই, তারা সবাই অনেক স্টাফ তারা কিন্তু তাদের জায়গায় বসে থেকে, বাসায় বসে থেকে কাজ করে। ইভেন সিইও যিনি, উনিও বাসায় বসে থেকে কাজ করে। সুতরাং ইন্টারেস্টিং ব্যাপার হলো বিভিন্ন দেশে তাদের অবস্থান, সেটা দুনিয়াব্যাপী তাদের নেটওয়ার্ক, বিশাল নেটওয়ার্ক, এবং তারা রিমোটলি কাজগুলো করে। তো সুতরাং এক ধরনের আইসোলেশন, এখানে আইসোলেশন ফিলিং চলে আসতে পারে, একত্রে কাজ করার মধ্যে স্পিরিটের ঘাটতি আসতে পারে, বা এই যে রিমোটলি কাজ করছে, বিচ্ছিন্ন থাকছে, এতে করে তাদের মধ্যে এক ধরনের অ্যাংজাইটি বা স্ট্রেস আসতে পারে। এর জন্য তাদের কিছু পলিসি আছে, তারা কিছু প্রোটোকল মেনটেন করে বা কিছু পলিসি স্ট্র্যাটেজি তারা মেনটেন করে। আমি আজকে এই বিষয়গুলো কিছুটা শেয়ার করব, এবং তাদেরও রিসেন্টলি তাদের কিছু লেখালেখি হয়েছে এ ব্যাপারে যে কী করা যেতে পারে, রিমোটলি কাজ করার পরিবেশটা কীভাবে আসলে এনশিওর করা যায়, কীভাবে নিজেকে একটু প্রোডাক্টিভ রাখা যায়, কারণ আদারওয়াইজ হঠাৎ করে আমি যদি একটা স্ট্রেসের মধ্যে পড়ে যাই, সেটা আমার মানসিক প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে একটু যদি এই বিষয়গুলো শেয়ার করা যায়, আপনারা সবাই হয়তো কেউ না কেউ আপনাদের মধ্যে উপকৃত হতে পারেন। আমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, ধরেন আমি এতদিন আমার রেগুলার এত ব্যস্ত অফিস ছিল, আমি হঠাৎ করে বাসায় এখন কোয়ারেন্টাইন, এই অবস্থা আমার কী করণীয়? আমার তো একটা রুটিন ছিল, আমার মর্নিংয়ের একটা রুটিন ছিল, অফিসে যেতাম সেখানে একটা রুটিন ছিল, অফিস থেকে ফিরে এসে একটা রুটিন ছিল, আমার ডেইলি একটা রুটিন ছিল। তো এই এই রুটিনটা এখন কী অবস্থা হবে? তো এটা যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এটা তো আসলে এক ধরনের স্ট্রেস ক্রিয়েট করেই। তো এই জায়গাটাই আমাদের কারণে এখন একটা ভালনারেবল একটা অবস্থা, আমাদের আমাদেরকে স্ট্রং থাকতে হবে, আমাদেরকে আসলে আমাদের মানসিকভাবে অনেক স্ট্রং থাকতে হবে, কারণ অনেক রকম আতঙ্ক সারা দুনিয়াব্যাপী ছড়াচ্ছে। সুতরাং এই জায়গায় আমি যদি নিজেকে আসলে শক্ত না রাখতে পারি মানসিকভাবে, এটা একটা স্ট্রেসফুল ব্যাপার হয়ে যেতে পারে আমার জন্য, বা আমার নিজেরও জন্য একটা শারীরিকভাবে একটা কী বলবো, একটা ক্ষতিকর অবস্থা ক্রিয়েট করতে পারে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি কয়েকটি পয়েন্ট শেয়ার করবো আপনাদের সাথে। এটা আপনারা নিজেদের বিবেচনায় এটা যেভাবে আপনারা মনে করেন যেটা ইমপ্লিমেন্ট করা যায় করার চেষ্টা করবেন, বা অন্যদের সাথে শেয়ার করতে পারেন। প্রথম কথাটি হলো যে আমাদের একটা মর্নিং রুটিন ছিল। আমরা অনেকে প্রার্থনা করি, আমরা সকালে কী করি, হয়তো উঠেই একটু ব্রাশ করি, টুথব্রাশ করি, তারপরে প্রার্থনা করি, এরপরে হয়তো আমরা আমাদের, যেমন আমি আমার রুটিনটাই যদি বলি, আমি ইউজুয়ালি সকালে উঠে একটু টুথব্রাশ করছি, তারপরে প্রার্থনা করলে করছি,
তারপরে আমি একটু ওয়ার্ম ওয়াটার খাচ্ছি, আমি এটা আমার অভ্যাস, আমি উঠে একটু ওয়ার্ম ওয়াটার খাই, তারপরে একটু মর্নিং ওয়াকে যাই, আশেপাশে মর্নিং ওয়াক যেটুকু পারা যায় একটু মর্নিং ওয়াকে যাই, তারপরে আমি একটু এক্সারসাইজ করি, হালকা এক্সারসাইজ। আমি কখনো খুব দৌড়দৌড়ি করে এক্সারসাইজ করি না, আমি ওয়াক করি এবং পাশাপাশি আমি হয়তো একটু স্ট্রেচিং করি আমার বডিতে বা আমি যে জয়েন্টগুলোকে ঘুরে, কারণ আমি মনে করি যে আমাদের টক্সিন জমে থাকার জায়গাগুলো যেগুলো আছে এগুলো ক্লিয়ার করা দরকার, কারণ এতে করে আমার বডির ইলিমিনেশন প্রসেসটা খুব স্মুথ হয়। তাছাড়া আমি সানবাথ করি, আমি রেগুলার হয়তো আধা ঘন্টার মতো বা 45 মিনিটের মতো আমি সূর্যের আলোর নিচে থাকি, কারণ এটা এটা খুব জরুরি, এটা জরুরি এই জন্য যে আমার বডির যে প্রয়োজনগুলো, যে রিকোয়ারমেন্ট, একটাকে আমরা বলি রেডিয়েশন, আরেকটা বলি এয়ার, আরেকটা বলি ওয়াটার, এই তিনটা জিনিস আমি মেনটেন করার চেষ্টা করি, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করি। তো সুতরাং আমি সানবাথ করি, আর ওই যে ফ্রেশ এয়ার যেটা আমি পেয়ে যাই সকালবেলা, একটু হাঁটাচলা যখন করি ফ্রেশ এয়ারটা পেয়ে যাই, তারপরে এসে অনেক সময় শাওয়ার নিই, নিয়ে আমি অফিসে চলে যাচ্ছি। এই যে অফিসে যাওয়ার পর আমি তখন আমার অফিস শুরু হলো, অফিসের কর্মকাণ্ড আছে, আমার কলিগদের সাথে মিটিং, ডিসকাশন, পার্সোনাল লেভেলে হোক, সামষ্টিকভাবে হোক, সেগুলো করছি, আমার একাডেমিক কাজ করছি, যেহেতু আমি একটা ইউনিভার্সিটিতে আছি আমার একাডেমিক কাজ থাকে, সেগুলো আমি করছি, এর বাইরে আমি লাঞ্চ করছি, সব কিছু করে আমি বিকেলবেলা যখন বাসায় ফিরে আসছি তখন আমার অন্যান্য যে বাসায় এসে রেস্ট নেওয়ার বিষয় আছে, ডিনারের ব্যাপার আছে, ইত্যাদি কাজগুলো করছি। তো যদি আমরা পয়েন্ট আকারে বলি, প্রথম আমরা যদি আমাদের এই যে মর্নিং যে রুটিনটা আছে আমাদের প্রতিদিনের মর্নিং রুটিনটা, এটা এখন মেনটেন হয়তো করতে আমরা পারবো না অ্যাজ ইট ইজ, কিন্তু দেখেন আমি কিন্তু সকালবেলা উঠে ব্রাশ করাটা সম্ভব, এটাকে আমি মেনটেন করতে পারি, আমি যদি আমি প্রেয়ার করি ওই প্রেয়ারটা আমি সারতে পারি, তারপরে আমি ওয়ার্ম ওয়াটার সেটাও খেতে পারি, আমার ওয়াকিং মর্নিং ওয়াকিং যেটা বাইরে যেতাম সেটা না গিয়ে আমি ছাদের উপর বা বারান্দায় করতে পারি, হালকা ব্যায়াম বা স্ট্রেচিং যেটা আমি বারান্দায় বসে বা ছাদের মধ্যে গিয়ে আমি করতে পারি, সানবাথ সেটাও আমি নিতে পারি। সুতরাং জাস্ট আমার বাইরে যাওয়া হলো না, কিন্তু আমি কাজটা এখানে করতে পারি, করে আমি শাওয়ার নিয়ে চলে যেতে পারি। মাঝে মধ্যে আমি একটু হিপ বাথ নেই, এটা এটা অনেক সময় স্পাইনের জন্য খুব এফেক্টিভ হয় এবং কিডনির ফাংশনালিটিকে বাড়িয়ে দেয়, সেটা হলো যে আমি একটু পানির মধ্যে, পানির একটা গামলার মধ্যে আমি কিছুক্ষণ বসে থাকি, 20-25 মিনিট 30 মিনিট আমি বসে থাকি, যাতে করে আমার কোমর পর্যন্ত ভিজিয়ে বসে থাকি, আর পুরো শরীর যদি ভিজিয়ে বসে থাকা যায়, শুয়ে থাকা যায় সেটা বেটার, কিন্তু আমি যেহেতু অতটা পারি না আমি শুধুমাত্র এটুকুই করি 20-25 মিনিট। তো এটা আমার নর্মাল রুটিন কিন্তু এখন ব্যাহত হচ্ছে না, আমি এটা চালিয়ে যাচ্ছি, এটা এটা করতে পারছি, এটা হলো মর্নিংয়ের কাজগুলো। আর অফিসের কাজটা, যেহেতু আমি এখন অফিসে যেতে পারছি না, আমি আমার বাসার মধ্যে একটা সেপারেট রুম, যেটা আমি বেডরুমকে আমি অফিস বানাই না কখনো, আমি একটা সেপারেট রুম চুজ করেছি, এটা হতে পারে ড্রয়িং রুম যদি রুম পর্যাপ্ত না থাকে, আর সেপারেট রুম থাকলে সেপারেট রুম। তা আমি একটু আমার বেডরুমের বাইরে চলে আসি, এসে এখানেই আমি আমার এটাকে আমি অনেকটা অফিস টাইপের করেছি, যে অফিস টাইপের বলতে আমি এখানে আমার অন্যান্য কাজগুলো করি, আমার ডিজাইনেটেড যে অফিস ওয়ার্কসগুলো আছে এখানে আমি শুরু করি। আমি ধরেন স্ক্রিপ্ট টেবুলেশন হতে পারে, হতে পারে আমার কলিগদের সাথে মিটিং করা, কথা বলা, এই জিনিসগুলো আমি আমি করি, তো আমার বাসার মধ্যে এটা আমি করেছি। সেকেন্ড কথাটা হলো যে আমি একটা বেডরুম বাদ দিয়ে আরেকটা রুমকে আমার ওয়ার্কের জন্য আমি বেছে নিয়েছি, চুজ করেছি। থার্ড যেটা করা যায় সেটা হলো যে একটা ব্রেক নেওয়া, দিনের বেলা আমরা কিন্তু অফিসে থাকলে একটা ব্রেক নিই, আমরা কলিগদের সাথে গল্প করি, একটু হাঁটি, একটু বই পড়ি রুমে গিয়ে, বা একটু স্ট্রেচিং যদি দরকার হয় হালকা এক্সারসাইজ বা স্ট্রেচিং আমি করতে পারি। সুতরাং থার্ড পয়েন্টটা হলো যে আমরা একটু ব্রেক নেওয়া, এই দিনের মধ্যে আমি একটু ব্রেক নেওয়া, আমি তো বাইরে যেতে পারবো না, সে তো আমি হয়তো কফি খাওয়াটা আমি এনকারেজ করি না, এই সময়টা এমনি আমাদের খুব ইনার এনার্জি খুব স্ট্রং থাকা দরকার, ভাইটালিটি কনজারভেশন বাড়ানো দরকার, সুতরাং স্টিমুলেটর কিছু না খাওয়াই ভালো, চা কফি এগুলো যতটা অ্যাভয়েড করা যায়। আমি যেটা করি ইউজুয়ালি সেটা হলো যে আমরা আমি একটু বই পড়ার চেষ্টা করি, একটু স্ট্রেচিং করার চেষ্টা করি, আর একটু ওয়ার্ম ওয়াটার আর লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করি, এটা আমি রেগুলারলি এখন করছি, এখন একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এই অ্যাংজাইটির সময় আমার মনে হয় যে এটা খুব কাজ করতে পারে।
তারপরের আরেকটা কাজ আমরা করতে পারি, যে আমরা যে আমাদের যে সহকর্মী আছে তাদের সাথে একটু টাচে থাকা। এখন ধরুন টেকনোলজির মাধ্যমে বিভিন্ন গ্রুপ করা যায়, ফেসবুক গ্রুপ করা যেতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যেতে পারে, তাদের সাথে টাচে থাকা। আমি টাচে থাকি তাদের সাথে, আমি বিশেষ করে ফেসবুক গ্রুপের মাধ্যমে টাচে থাকি, চেষ্টা করি সবার সাথে কানেকশন রাখার, যাদের সাথে আমি রেগুলার কাজ করি। যেমন আমার এখানে একটা ওয়েডনেসডেতে প্রতি বুধবারে একটা ওপেন বিজনেস টক হয়, এটা কিন্তু আমি এখন অনলাইনে চালিয়ে যাচ্ছি, কারণ ওরাও মনে করবে যে হঠাৎ করে, ওরা কিন্তু আমার জুনিয়র কলিগরা তারা সব সময় ওখানে এমনিই বসে যান, ওই টাইমে বসে যেতেন, তো হঠাৎ করে এটা গ্যাপ হলে তাদের কাছে একটু খারাপ লাগবে, একটু ব্যাখ্যা লাগবে, তো আমি এটা চালিয়ে যাচ্ছি, আজকেও সকালে আমরা এটা করেছি। তো সুতরাং এখানে এই যে কোওয়ার্কারদের সাথে একটু টাচ রাখা, কিছু ফর্মাল মিটিং করা, পারলে একটু লাঞ্চ করা। যেমন ক্রিয়েটিভ কমন্স কী করে, খুব ইন্টারেস্টিং ব্যাপার তারা করে, এক্সাম্পল হিসেবে এটা এটাকে ফলো করতে পারি আমরা। যেমন ধরেন ওরা লাঞ্চ যখন করে, তারা ভিডিও চালু করে লাঞ্চ করে, সবাই একসাথে বসে যায় তাদের বাসায় বা তাদের প্লেসে, তখন তারা ভিডিও চালু করে লাঞ্চ করে আর কথা বলে, ইন্টারেস্টিং। তারপরে তারা যখন হাঁটে, অনেক সময় তারা ফোন করে, ফোনে কথা বলে আর হাঁটে। তো সুতরাং এই ধরনের এক ধরনের ইনফর্মাল ফর্মাল মিটিং আমরা করতে পারি। এই আমরা বলছি যে এই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এই কোওয়ার্কারদের সাথে, যারা আমাদের সহকর্মী তাদের সাথে এই ফর্মাল মিটিংয়ের বাইরে যে কানেকশানগুলো, এইভাবে আমরা রাখতে পারি। আমরা ভিডিওতে লাঞ্চের আয়োজন করতে পারি, আমরা সবাই লাঞ্চ করছি তখন কথা বলতে পারি সবার সাথে, অথবা এমনিও কথা বলতে পারি, আমরা যখন হাঁটছি তখনও ফোনে কথা বলতে পারি, এগুলো আমরা করি ইউজুয়ালি। তারপরেও এগুলোকে একটা সিস্টেমেটিক করা যেতে পারে। আমাদের লাইফ এবং ওয়ার্কের মধ্যে যখন আমরা কাজ করি, ব্যস্ত থাকি, তখনও লাইফ এবং ওয়ার্কের মধ্যে একটা একটা ডিমার্কেশন দরকার, একটা আলাদা করা দরকার। লাইফ লাইফ, ওয়ার্ক ওয়ার্ক, দুটাকে মিশিয়ে ফেললে প্রবলেম। সুতরাং আমাদের রেগুলার যে ওয়ার্ক আওয়ার আছে, এগুলো আমরা মেনটেন করতে পারি বাসায় বসেই। যেটা করেছি হয়তো ফর্মটা ডিফারেন্ট হয়ে যাবে, আগে অফিসে গিয়েছি, এখন আমি তো বাসায় বসে হয়তো কিছু কাজ চালিয়ে যাব। কিন্তু এখানে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা যেটা হবে, যে আমরা যখন বাসায় থাকছি, ওখানে তো ধরেন আমার কোনো কিছু প্রয়োজন হলে আমার কলিগকে ডাকছি, তাকে তার সাথে আমি যোগাযোগ করছি। এখন আমাকে অবশ্যই এই এই যে টেকনোলজির মাধ্যমগুলো, নেটওয়ার্কের যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ইমেল যদি আমরা বলি, এই ইমেলটা এটা অন টাইম আমার চালিয়ে যাওয়া উচিত। এটা এটা আসলে ইমিডিয়েট রেসপন্সের দিকে আমাদের নজর দেওয়া উচিত, কারণ আদারওয়াইজ এখানে এক ধরনের গ্যাপ হয়ে যাবে। সুতরাং আমাদের অফিসের ওয়ার্কগুলো অফিসের মতো থাকবে, আর আমার লাইফ স্টাইল যেটা, আমার রেগুলার লাইফস্টাইল যেটা ফ্যামিলি লেভেলে, সেটাও রাখতে হবে। সুতরাং আমাদেরকে উই হ্যাভ টু ক্রিয়েট এ বাউন্ডারি বিটুইন মাই লাইফ অ্যান্ড মাই ওয়ার্ক, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যদি আসি আমরা, একটা আমার আমার যদি কোনো আদার রিমোট ওয়ার্কার্স যদি থাকে, যে আমার সাথে যদি এরকম ধরেন আরেকজন ওয়ার্কার আছে, যেটা ক্রিয়েটিভ কমন্সে হয় যে একই সিটিতে হয়তো দুইজন ওয়ার্কার আছে, তারা কিন্তু রিমোটলি কাজ করে, তাদের তো অফিস নাই, তারা রিমোটলি কাজটা করে, কিন্তু তারা যেটা হয় তারা একটা নিজেদের মধ্যে একটা শিডিউল করে নেয়, যে তারা কোনো এক সময় লাঞ্চে মিট করবে নিজেদের মধ্যে, কিন্তু এখন তো সম্ভব না, এখন সেফ না। সুতরাং অন্তত ডিজিটালি নিজেদের মধ্যে মাঝে মধ্যে কথা বলা, ফোনে হোক বা ফেসবুক মেসেঞ্জার হোক বা যে কোনো হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো মেসেঞ্জারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কথাগুলো চালিয়ে যাওয়া যেতে পারে। তারপরে একটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আমরা আনহেলদি যে স্ন্যাক্স বা খাবারগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ আমরা এখানে যাতে হেলদি খাবার খাই, কারণ এই ক্রাইসিসের মুহূর্তে আমাদের সবসময় মনে রাখতে হবে যে পুরো দিনে আমরা যাতে এনার্জাইজ থাকি, আমরা ন্যাচারাল ফুড, আমি বলার চেষ্টা করি যে ন্যাচারাল ফুড খাবেন, এই সময় আপনারা প্রসেস ফুড একটু অ্যাভয়েড করেন, কোক ফান্টা এগুলো সব কিনে নিয়ে বাসায় স্তূপ করে এই সময় খেয়ে আরও ভালনারেবল অবস্থায় ফেলে দিয়েন না। কারণ আমি বিশ্বাস করি না যে জাম আমার বডি যদি হোমোস্টেটিক স্টেটে থাকে, জাম আমার দেহে আসার কথা, আর আসলেও আমার বডি ফাইট করার অ্যাবিলিটি রাখবে। সুতরাং বডিকে আসলে একটু এনার্জাইজ করতে হবে। আমি যেটা বললাম যে আমরা যদি একটু সানবাথ করি, আমরা যদি একটু হিপ বাথ করি, আমরা যদি স্ট্রেসিং করি, একটু হালকা এক্সারসাইজ করি, ন্যাচারাল ফুড খাই, ফ্রেশ এয়ার নেই, তাহলে কিন্তু আমার বডি আস্তে ধীরে করে এনার্জাইজড হবে, আমাদের ভাইটালিটি কনজারভেশনটা বাড়তে শুরু করবে।
এবং মেন্টাল স্ট্রেসটাকে কন্ট্রোলে রাখা। তারপরে আমরা আরেকটা বিষয় করতে পারি যে আমরা যদি বলি যে জাস্ট উই হ্যাভ টু বি ওয়েরি অফ আওয়ার টোনস, দ্যাট মিন্স আমরা যদি অনেক সময় আমরা যখন কমিউনিকেশন করি এখানে যাতে একটু আমাদের মধ্যে একটা আন্তরিকতা থাকে, আমরা যেন এরকম মনে না করি যে এই যোগাযোগটা অনেকটা ইম্পার্সোনাল বা কোল্ড, এরকম কোনো যাতে না হয়। আমরা নিজেদের মধ্যে একটা আন্তরিকতা সাথে যে অ্যাজ ইফ আমার কলিগ ওই দিন আমাকে ফোন দিয়েছে, আমার এক কলিগ, সুতরাং আমি খুব ভালো ফিল করেছি কারণ সে নিজের থেকে ফোনটা দিয়েছে, সে নিজে ফিল করেছে যে না সবার সাথে কথা বলা দরকার। এই যে একটা আন্তরিকতা, এইটা খুব কাজ করে। তাইলে এখানে আমরা একটু আমাদের এই এই কথা বলার সময় যখন এই যোগাযোগটা করব, যাতে করে সবার ব্যাপারে একটু আমার যে একটা আন্তরিকতা আছে এটা যাতে প্রকাশ পায়, এটাও ইম্পর্টেন্ট, আরেকজনকে একটু সাহস যোগাবে। তারপরে আমরা যে ওয়েবসাইট বা ফেসবুক বা অনেক কিছুতে আমরা সোশ্যাল মিডিয়াতে খুবই এঙ্গেজ থাকি, ব্লগ থাকি, একদম এঙ্গেজ থাকি, আমাদের ফোকাসটা চলে যায় ওইখানে, কারণ আমাদের তো এখন অফিস নাই। সুতরাং যেহেতু আমরা ওইটা মেনটেন করব, আমাদের ফোকাসটাকে ঠিক রাখার জন্য আমাদের কাজের মধ্যে, ফ্যামিলি লাইফের মধ্যে, ফুড, ভালো ফুড হ্যাবিটের মধ্যে এগুলো যদি ফোকাস রাখতে হয়, আমাদেরকে একটু টাইম দিতে হয়, এই স্ট্রেসগুলো কমাতে হবে। যে ওয়েবসাইটে থাকা এটা একটা স্ট্রেসের ব্যাপার, সারাদিন কেন আমি এখানে থাকবো, সারাদিন কেন আমি চ্যাট করব বা আমি ফেসবুকে থাকবো বা ইত্যাদি। তো এই জায়গাটার মধ্যে এটার জন্য অনেক রকম আসলে পথ আছে। আমি লগ অফ করে রাখতে পারি, আমি ফেসবুককে লক অফ করে ফেলতে পারি আমি এত ঘন্টার জন্য, অথবা কিছু ব্রাউজার প্ল্যাগিন আছে আপনারা জানেন, এখানে ফ্রিডম আছে, স্টে ফোকাসড, অনেক রকম প্ল্যাগিন আছে যেগুলো দিয়ে আমরা নিজেরা আমাদের কাজে ফোকাস রাখতে পারি, এগুলোকে আপাতত স্থগিত রাখতে পারি, তারপরে আমার যখন দরকার আবার আবার এটাকে অ্যালাউ করতে পারি। তো এইভাবে আমি কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে এই জিনিসগুলোকে আসলে মেনটেন করে যেতে পারি, যাতে করে আমার মধ্যে এক ধরনের আইসোলেশন ফিলিং, আমার মধ্যে অ্যাংজাইটিটা না আসে। আরেকটা বিষয় সবচেয়ে বড়, সেটা হলো যে আপনাকে আমাকে প্রাউড ফিল করতে হবে যে আমি বাসায় বসে থেকেও কাজ করতে পারি, আমি লেস প্রোডাক্টিভ না, আমার প্রোডাক্টিভিটি কমে যায় না, আমার কাজটা অনেক ইম্পর্টেন্ট, সুতরাং আমি যে কাজটা করছি বাসায় বসে থেকে এটা কোনো অংশে আমি অফিসে বসে থেকে যে কাজটা করতাম এর চেয়ে লেস ইম্পর্টেন্ট না। সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরকে একটু কিন্তু খেয়াল করতে হবে যে এই সাহসটা বা এই এই যে আমার এই প্রাউড ফিল করাটা যে আমি বাসায় বসে থেকে যে কাজটা করছি এটা কোনো অংশেই অফিসের কাজের চাইতে, অফিসে বসে কাজ করার চাইতে লেস প্রোডাক্টিভ না। সুতরাং আমাকে এভাবে আমি কিন্তু প্রোডাক্টিভ রাখতে পারবো। যদি আমি এগুলো কোনোটাই না করি একটা প্রবলেম হতে পারে, একটা ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে, তৃতীয়ত আমার কিন্তু প্রোডাক্টিভিটি আস্তে ধীরে করে লেস হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটায় নিজেকে আসলে চাঙ্গা রাখার জন্য, নিজের স্পিডটাকে আসলে ধরে রাখার জন্য আমার এই কাজগুলো করে যাওয়া উচিত। সুতরাং ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা চেষ্টা করতে হবে, একটা রুটিন আমাদেরকে এখন তৈরি করে ফেলতে হবে, যাতে করে আমি আমাকে একটু প্রোডাক্টিভ ফিল করতে পারি, আমাকে মোটিভেটেড রাখতে পারি। এই জিনিসটা খুব জরুরি, আমরা যেন এখানে একদম আইডিয়াল না হয়ে যাই। আর অর্গানাইজেশনাল লেভেলে কী করা উচিত, ধরেন আপনি যদি একটা অর্গানাইজেশনের মালিক হন বা কর্তা ব্যক্তি হন, বা আপনি যদি কোনো একটা ম্যানেজমেন্ট রোলে থাকেন বা লিডারশিপ রোলে থাকেন, আপনি কী করবেন? সেক্ষেত্রে আমরা কিছু জিনিস, যেটা আমরা আমি ক্রিয়েটিভ কমন্সের কথা বললাম, তাদের অভিজ্ঞতার আলোকে আমি কিছু জিনিস বলতে পারি। এখানে ফার্স্ট পয়েন্টটা যেটা হতে পারে যে আমরা একটা ক্লিয়ার পলিসি ফর্মুলেট করতে পারি অর্গানাইজেশনের জন্য, এটা থাকা উচিত, কারণ আমরা তো জানি না কখন এই ধরনের বিপদের মধ্যে আমরা পড়ে যাব। তো আমরা যদি এসব বিপদের মধ্যে পড়ে যাই তাহলে আমাদেরকে তো হঠাৎ করে দেখা যাবে একটা আইসোলেশন কাজ করবে। এখানে অর্গানাইজেশনের যারা মালিক তারাও মনে করবে যে আমরা কী করছি না করছি, আমার স্টাফরা কী করছে, হায়রে অফিস তো শেষ হয়ে গেল, কাজ তো শেষ হয়ে গেলো, কীভাবে চলবে। সুতরাং অর্গানাইজেশনকে একটা পলিসি এবং গাইডলাইন্স, ফলোয়িং গাইডলাইন্স, পলিসিকে ফলো করে কিছু গাইডলাইন তৈরি করে রাখতে হবে আগের থেকেই, এবং এই গাইডলাইন পলিসিগুলো যাতে সকল স্টাফ এটার সম্পর্কে অ্যাওয়ার থাকে, তারা জানতে পারে, বুঝতে পারে, এই অ্যাক্সেসটা তাদের কাছে থাকতে হবে, যাতে করে এরকম ক্রাইসিস, যেমন হরতাল হলো হঠাৎ করে বা কোনো একটা কারণে, এরকম অনেক সময় ক্যাটাস্ট্রফিক অনেক কিছু হয় না, ঘূর্ণিঝড়ের কারণে, বিভিন্ন কারণে হয়তো অনেক সময় আমাদের অফিস বন্ধ করতে হয়। তো সেই সময় অর্গানাইজেশনের পক্ষ থেকে যদি রিমোটলি কাজ করতে হয় তাহলে অর্গানাইজেশনের পক্ষ থেকে কিছু একটা পলিসি বা গাইডলাইন থাকা উচিত, যেটা আমরা জানবো যে হ্যাঁ ঠিক আছে আমি বাসায় আছি, আমি কাজটা চালিয়ে যাবো,
আমরা এই জিনিসটা করতে হবে, এবং এখানে অনেক রকম কোশ্চেন কনসার্ন স্টাফদের থাকতে পারে এই এই পরিস্থিতিতে। তো এই এইগুলো অ্যাড্রেস করার মতো মেকানিজম থাকতে হবে অর্গানাইজেশনে। দরকার হলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন ওখানে একটা ওয়েব পেজ করে ওখানে রাখতে হবে, যাতে করে যারা একজন স্টাফ যদি কোনো একটা কনফিউশনে পড়ে। আগে তো ধরেন আমরা কি করি, আমরা অফিসে থাকলে আমরা হয়তো বসকে ফোন করছি বা যাচ্ছি দৌড়ে জেনে নিচ্ছি, বা আমার সাবঅর্ডিনেট যারা তারা আমার কাছে আসছে জেনে নিচ্ছে। সুতরাং একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ওখানে থাকতে হবে। কোশ্চেন্সগুলো যদি ওখানে থাকে তাহলে আমি বুঝবো যে না এইভাবে আমার করতে হবে, এই পরিস্থিতি এটা মোকাবেলা এইভাবে করতে হবে। সুতরাং ফার্স্ট হলো একটা ক্লিয়ার পলিসি এবং তার সাথে মিলিয়ে একটা গাইডলাইন তৈরি করে ফেলতে হবে, এটা অর্গানাইজেশন থাকা উচিত। সেকেন্ড, ইন্টারনাল কমিউনিকেশন স্ট্র্যাটেজি একটা থাকতে হবে, যেটা মেনটেন করবে একদম ক্লিয়ার, রিলায়েবল এবং রেগুলার কমিউনিকেশন অ্যাক্রস দ্য অর্গানাইজেশন উইদিন দ্য টিমস। রেগুলার একটা কমিউনিকেশন থাকবে অর্গানাইজেশনের টিম মেম্বারদের মধ্যে। এখানে অনেক সময় আমরা বলি যে অনেক সময় এইসব ক্ষেত্রে ওভার কমিউনিকেশনের একটা আতঙ্ক থাকে, ওভার কমিউনিকেশন, বেশি বেশি লেখা হয়ে যায়, বেশি বেশি টেক্সট করা হয়ে যায়, এতে আতঙ্কের কিছু নাই, এটা করতেই পারে, দুই একজন করবেই, এর মানে এই না যে এটা খুব বেশি একটা অসুবিধা হয়ে যাচ্ছে। টেক্সট করলে অনেক সময় বেশি বেশি টেক্সট করলে আর বেনিফিটও আছে, অনেক সময় বেশি বেশি টেক্সট করলে একজন যেমন জুনিয়র লেভেলে যা আছে সে বেশি টেক্সট করলে যার বস অন্ততপক্ষে বুঝতে পারে যে না সে অ্যাক্টিভ, তো সুতরাং সেতে তাতে দোষের কিছু নাই। তো অ্যাটলিস্ট আপনাকে একটা ইন্টারনাল কমিউনিকেশন স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তারপরে আপনাকে একটা ভিডিও কনফারেন্সিংয়ের শিডিউল তৈরি করে ফেলতে হবে, যেটা টাইম টু টাইম আপনার এই এই টিমের সাথে আপনি বসতে পারেন, এবং এতে করে টিমের যে মরাল, টিমের যে মানসিক অবস্থা বা তাদের যে স্পিরিট এবং তাদের মধ্যে যে কোহেসিভনেস বা ইউনাইটেড থাকার যে একটা প্রবণতা, এটা কিন্তু বেড়ে যাবে, এটা থেকে যাবে, যেটা অফিস কক্ষে হয় যেটা এখানে কিন্তু মেনটেন করা সম্ভব। শুধু রিমোটলি কাজ করলে এগুলো মেনটেন করতে হবে, এই যদি রেগুলার এক ধরনের ভিডিও কনফারেন্সিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। রেগুলার না হোক অন্ততপক্ষে একটা সপ্তাহে কয়েকটা দিন এটা যাতে হয়, যাতে করে যখন প্রয়োজন হয়, এটা তো রেগুলার একদম যে মেনটেন করা যায় তা না, কিন্তু এটা থাকতে হবে যে অ্যাটলিস্ট টিমের স্পিরিটটা যাতে নষ্ট না হয়, টিমগুলো যাতে অ্যাক্টিভ থাকে। আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, আমরা অনেক সময় মনে করি যে সব স্টাফের তো টেকনোলজিতে অ্যাক্সেস আছে, আমি ভিডিও কনফারেন্সিং করব, সবাই থাকতে হবে, চাপিয়ে দেওয়া, এগুলো করা যাবে না। আপনাকে আপনি ইউ শুড নট অ্যাসিউম দ্যাট অল স্টাফ হ্যাজ অ্যাক্সেস টু লেটেস্ট টেকনোলজি, এটা এটা অ্যাবসার্ড, কারণ এটা চিন্তা করে লাভ নেই, সকল স্টাফের এটা থাকবে না, তাদের ইকোনমিক কন্ডিশন, তাদের লোকালিটি, কন্টেক্সট ডিফারেন্ট হতে পারে। সুতরাং আপনাকে তার সাথে কথা বলে ডিসকাস করে অল্টারনেটিভটা কী হতে পারে তার ক্ষেত্রে, এইটা সেট করে নিতে হবে, সেখানে এক্সপেকটেশনগুলো সেট করে নিতে হবে, ওই স্টাফের সাথে আলাপ করে ফিগার আউট করে নিতে হবে যে কী কী অল্টারনেটিভ এখানে হতে পারে। সুতরাং এখানে এক্সপেক্ট করে লাভ নেই যে সব স্টাফের আসলে টেকনোলজিতে ওই ইকুয়াল অ্যাক্সেস থাকবে, যেটা থাকবে তার সাথে সেটার মাধ্যমে আপনি কমিউনিকেট করতে হবে, এই এই পলিসিটাও এখানে থাকতে হবে। আরেকটা পয়েন্ট হতে পারে যে এনশিওরিং কন্ট্যাক্ট ইনফরমেশন আপ টু ডেট, সো ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট দ্য কন্ট্যাক্ট ইনফরমেশন ইজ আপ টু ডেট। দ্যাট মিনস প্রত্যেকটা স্টাফের যে কন্ট্যাক্ট ইনফরমেশন সবসময় আপ টু ডেট করে রাখতে হবে, যাতে করে ইনকেস অফ ইমার্জেন্সি আপনি তাকে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন, কারণ ইনফরমেশনটা কারেক্ট হওয়া উচিত, আদারওয়াইজ কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না বা সে আপনাকে কানেক্ট করতে পারবে না। শুধু আপনার ইনফরমেশনও রাইট রাখতে হবে, আপনি কীভাবে কুইকলি সে রিচ করতে পারবে, এবং তার ইনফরমেশনও আপনার কাছে আপ টু ডেট করে রাখতে হবে। আরেকটা জিনিস হলো, আমাদের তো অনেক রকম কাজ থাকে, ডেডলাইন দেওয়া থাকে, অনেক সময় আমরা আমাদের স্টাফদেরকে এইভাবে অনুযায়ী ডেডলাইন দিয়ে দিই, এটা মনে রাখতে হবে এই ধরনের পরিস্থিতিতে এই ডেডলাইনগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনাকে এই এই এক্সপেকটেশন বা এই ডেডলাইন অন সাম অ্যাসাইনমেন্টস, এগুলো কিন্তু ইম্প্যাক্টেড হতে পারে, এগুলো প্রভাবিত হতে পারে বাই দ্য ল্যাক অফ ইন পার্সন এঙ্গেজমেন্ট, এই যে সে অফিসে এখন যেতে পারছে না, সুতরাং এই ধরনের প্রজেক্ট বা এই ধরনের অ্যাসাইনমেন্টগুলো বা ডেডলাইনগুলো এগুলো কিন্তু মারাত্মকভাবে আসলে ইম্প্যাক্টেড হবে,
এই শিডিউল কিন্তু মারাত্মকভাবে ডিসরাপ্টেড হবে। তো এই ক্ষেত্রে কারণ এখান থেকে স্কুল বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, এখানে অনেক সময় একটা ব্যক্তি তো অসুস্থ হয়ে পড়তে পারে। তো এই জায়গায় এক ধরনের অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে, আপনাকে অ্যাসেস করতে হবে পরিস্থিতিটা এবং এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেটা একটা ব্যাপার। আদারওয়াইজ এটা কিন্তু স্টাফদের জন্য একটা বড় ধরনের একটা প্রেশার ক্রিয়েট করবে, অ্যাংজাইটি ক্রিয়েট করতে পারে, এক ধরনের স্ট্রেসের মধ্যে তারা থাকবে। এমনি একটা করোনার স্ট্রেস, তার পাশাপাশি বা এই ধরনের অফিসিয়াল স্ট্রেস থাকলে সমস্যা। সুতরাং এখানে স্টাফদের সাথে যোগাযোগ করে জিনিসগুলিকে ইজি করে দিতে হবে, যে জাস্ট ইজিলি গো অর জাস্ট টেক টাইম এটসেট্রা অ্যান্ড ইউ ক্যান হেল্প দ্যাম অনলাইন। আরেকটা পয়েন্ট হইতে পারে যে আপনি স্টাফদের জন্য অ্যাজ এ লিডার ইউ হ্যাভ টু প্রোভাইড মেন্টাল হেলথ রিসোর্সেস। এটা খুব ইম্পর্ট্যান্ট টু প্রোভাইড স্টাফ উইথ অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্সেস ইন কেস দে বিগিন টু ফিল আইসোলেটেড অর ডিপ্রেসড হোয়াইল ওয়ার্কিং রিমোটলি। তারা রিমোটলি কাজ করতে গিয়ে তারা ডিপ্রেসড হতে পারে, যে ইন্টারনেট কাজ করছে না, অথবা তারা নিজেরও ডিপ্রেসড হতে পারে, আইসোলেটেড, এতদিন আমরা একসাথে বসে কাজ করেছি, এখন কাজটা আমার একা করতে হচ্ছে, এটা একটা ব্যাপার। তো এখানে কিন্তু আসলে কোলাবোরেটিভ অনেক রকম প্ল্যাটফর্ম আছে, আপনারা জানেন যে গুগল ডক, গুগল শিট আমরা ইউজ করতে পারি, আমরা সবাই একসাথে কাজ করতে পারি, হয়তো ফেস টু ফেস দেখাটা হচ্ছে না, কিন্তু আমরা নিজেরা একসাথে কিন্তু কাজটা করতে পারি, দেখতে পারি সবার প্রোগ্রেসটা একসাথে হচ্ছে, এটা হতে পারে। কিন্তু তাছাড়াও এটা কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্সগুলো যদি না থাকে, তখন ওই অর্গানাইজেশনকে একটা স্ট্র্যাটেজি বের করতে হবে, একটা অল্টারনেটিভ বের করতে হবে, কী করে এই আইসোলেশন ফিলিংসটা আসলে কম হয় বা এই যে ডিপ্রেশনটা যাতে কম আসে এটা বের করতে হবে। এখন আসলে অনেক রকম টেকনোলজি আছে, প্ল্যাটফর্ম আছে, আমরা জানি যে গুগল ডক ইউজ করে আমরা কিন্তু 10 জন 50 জন একসাথে কাজ করতে পারছি, এটা ম্যাটার করে না, আমরা একসাথে বসে যে কোনো কাজ করতে পারি, কোনো একটা ড্রাফটিং করা বা একটা পলিসি ডেভেলপ করা, স্ট্র্যাটেজি ডেভেলপ করা, কোনো একটা বই লেখা অর এনি আদার অফিসিয়াল ওয়ার্কস, উই ক্যান ডু ইট টুগেদার বাই ইউজিং দিস কাইন্ড অফ রিসোর্সেস, এগুলো আছে এখন। কিন্তু এগুলো এনশিওর করতে হবে, এই মেন্টাল হেলথ রিসোর্স, আমরা এই জন্য বলছি এটাকে মেন্টাল হেলথ রিসোর্স, যে নিজেরা যাতে আইসোলেটেড ফিল না করে এরকম কিছু রিসোর্স আপনাকে ইউজ করতে হবে সেখানে। আরেকটা বিষয় হলো যে আপনাকে অ্যাজ এ লিডার আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু শোকেস ফ্লেক্সিবিলিটি, পেশেন্স অ্যান্ড এমপ্যাথি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই সময় আপনারা তো জানেন যে এই সময়টা সবাই অ্যাংজাইটির মধ্যে থাকে, এই করোনার প্রবলেমের কারণে সবাই একটা অ্যাংজাইটির মধ্যে আছে, স্ট্রেসের মধ্যে আছে, কতবার যে আমরা হাত ধুই, কতবার যে গোসল করি, কতবার যে কাপড় পাল্টাচ্ছি, এগুলো আসলে একটা বিশাল স্ট্রেস, এটা থেকে কেউ মুক্ত হতে পারছে না। সুতরাং এখন অর্গানাইজেশনগুলোকে বা লিডারশিপকে এটা চিন্তা করতে হবে কীভাবে এখানে বেশি বেশি পেশেন্স তারা দেখাবে, ফ্লেক্সিবিলিটি দেখাবে এবং কিছুটা এমপ্যাথি দেখাবে, তাদের প্রতি এক ধরনের ভালোবাসা, এক ধরনের ফিলিং, এই পজিটিভ ফিলিং এগুলো দেখাতে হবে, নিজের মতো করে তাদেরকে নেওয়া, তাদেরকে সাপোর্ট দেওয়া, মানসিক সাপোর্ট দেওয়া এবং কাজের মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই রিমোটলি কাজ করা সম্ভব না, এই জিনিসগুলো লাগবে, এই ফ্লেক্সিবিলিটি না থাকলে রিমোটলি কাজ করা কঠিন। আরেকটা বিষয় হলো যে ইউ হ্যাভ টু গিভ রেগুলার আপডেটস, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা ইমেলের মাধ্যমে হতে পারে, ভিডিও চ্যাটিংসের মাধ্যমে হতে পারে, কী বিষয়ে রেগুলার আপডেট দিবে, এই যে চেঞ্জগুলো হচ্ছে, এই যে এখন COVID-19 যে মহামারী চলছে সারা দুনিয়াব্যাপী, অর্গানাইজেশনকে রেগুলার আপডেট দিতে হবে তার স্টাফদেরকে, যে এখানে এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এই ইম্প্রুভমেন্ট হচ্ছে, বিশেষ করে পজিটিভ সাইডগুলো বেশি বেশি করে তুলে ধরতে হবে, আর যেখানে রিস্কগুলো আছে সেটাও তুলে ধরতে হবে, যাতে করে তারা বেশি সচেতন হয়, সচেতনতার জন্য হতে পারে তাদেরকে এই ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে। এনি হাউ ইউ হ্যাভ টু গিভ দ্য স্টাফ দ্য রেগুলার আপডেটস, আদারওয়াইজ তারা একটা ফ্রাস্ট্রেশন থাকবে কী হচ্ছে না হচ্ছে। এই জন্য রেগুলার আপডেট দিলে তারা বুঝবে যে না, ইউনিভার্সিটি আমি যেতে পারছি না, ইউনিভার্সিটিতে বা আমার অর্গানাইজেশনে বা আমার কোম্পানিতে, ডাজন্ট ম্যাটার, আমার আমি তো সব কিছু টাচেই আছি। সুতরাং এই ধরনের ভিডিওর মাধ্যমে হোক অথবা ইমেলের মাধ্যমে হোক এই আপডেটগুলো দিতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমি দেখেছি কাজ করে। আমি যখন আমার কলিগদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বা ক্লাস আমার স্টুডেন্টদের সাথে আমি ক্লাসগুলো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চালিয়ে যাচ্ছি, এতে করে কিন্তু ওরা চাঙ্গে থাকছে, ওরা ফিল করছে না যে তারা আইসোলেটেড, না তারা চিন্তা করতে আর এই 3 সপ্তাহ ক্লাস হচ্ছে না, হ্যাঁ কী হবে আমাদের। অনেক সময় ছাত্ররা বলে যে স্যার পরীক্ষা হবে তো, ফাইনাল পরীক্ষা হবে তো, তো এই জায়গাটার মধ্যে আমি একটু চেষ্টা করি তাদের সাথে রেগুলার টাচে থাকতে, প্রতি সপ্তাহের রুটিন আমি দিয়ে দিই, আমি টাচে থাকি, এতে করে হয় কি তাদের মধ্যে এক ধরনের আইসোলেশন ফিলিংটা থেকে তারা দূরে থাকতে পারে, তাদের মধ্যে এক ধরনের স্পিরিট
থেকে যায়, তাদের তারা প্রোডাক্টিভ ফিল করে, তারা মোটিভেটেড ফিল করে, এটা খুব জরুরি। আরেকটা বিষয় হলো যে আপনারা অনেক সময় ম্যানেজমেন্টের দিক থেকে অনেক সময় মাইক্রো ম্যানেজ করার চেষ্টা করে স্টাফদের অ্যাক্টিভিটিকে। ডোন্ট মাইক্রো ম্যানেজ ইউর স্টাফস অ্যাক্টিভিটিস, কারণ আপনি যখন রিমোটলি কাজ করে তাকে এইভাবে মাইক্রো, তার অ্যাক্টিভিটি যদি মাইক্রো ম্যানেজ করতে যান তখন এটা কিন্তু তার মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন নিয়ে আসতে পারে। আপনি যেটা করবেন এখানে, সেট রিয়েলিস্টিক গোলস অ্যান্ড ট্রাস্ট দ্যাট দে উইল গেট দেয়ার ওয়ার্ক ডান। আপনি তাদের উপর এখন ট্রাস্ট বাড়িয়ে দিতে হবে, অনেক বেশি ট্রাস্ট বাড়িয়ে দিতে হবে, কারণ এই মুহূর্তে যদি আপনি ক্ষণে ক্ষণে, যেমন অফিসে থাকলে যেটা একটু পর পর এসে দেখা যায়, এখন তো দেখতে পারবেন না, কিন্তু একটু পর পর যদি এটা করতে যান, কারণ সে তো বাসায় আছে, তার মধ্যে এই ফ্লেক্সিবিলিটিটা আপনাকে দিতেই হবে। এবং এই গোলগুলো সেট করে দিতে পারেন আপনি, এবং তার উপর ট্রাস্ট রাখতে হবে যে তুমি করো। একটু সময় লাগলো, বেশি লেগে গেলো, এটা নিয়ে কোনো তাকে প্রেশার দেওয়া যাবে না, কারণ সে এমনি স্ট্রেসে আছে, আবার যদি প্রেশার দেওয়া হয় সমস্যা। তাহলে আমরা এখানে দুইটা বিষয়ে, দুইটা অ্যাঙ্গেল থেকে বিষয়গুলো কথা বললাম। একটা আমরা বললাম যে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে আমাকে চেষ্টা করতে হবে যাতে করে আমি প্রোডাক্টিভ ফিল করি, আমি মোটিভেটেড থাকি, আমার ডেইলি রুটিনগুলো আমি চালিয়ে যেতে হবে, আমার সকাল থেকে আরম্ভ করে আমি যা যা করতাম সবই আমি, আমাকে চালিয়ে যেতে হবে। আমার যেটা আমি কতগুলো পয়েন্ট মেনশন করেছি, এগুলো সব যদি আমরা মেনটেন করি তাহলে আমরা কিন্তু খুব মোটিভেটেড থাকবো, আমরা প্রোডাক্টিভ থাকবো, এবং আমরা ইনক্লুডেড থাকবো পুরো প্রক্রিয়ার মধ্যে, অ্যাজ ইফ আমরা কিন্তু আইসোলেশন ফিলিংটা আমাদের মধ্যে আসবে না। দ্বিতীয়ত, অর্গানাইজেশনের তরফ থেকে অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে ইউ হ্যাভ টু লিসেন, অ্যাক্টিভলি লিসেন টু অর চেক ইন উইথ ইউর স্টাফ টু এনশিওর দ্যাট এভরিবডি ফিলস সাপোর্টেড অ্যান্ড ইনক্লুডেড। তারা যাতে মনে করে যে না, আমরা ইনক্লুডেড আছি, আমরা প্রক্রিয়ার মধ্যেই আছি, এবং আমরা, আমাদের সাথে কেউ আছে, আমাদের উপরে কেউ আছে, এইটা কিন্তু তারা ফিল যাতে করে এই সময়টা, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ তারা মনে করবে যে আমরা বিপদে পড়লাম, একটা মানুষ ধরেন কোভিডের প্রবলেমের কারণে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলো, বা যখন অর্গানাইজেশনের পক্ষ থেকে তাকে টেক কেয়ার করা হয়, তাকে তার সাথে যোগাযোগ রাখা হয়, সে কিন্তু এই মানসিক সাহসটা পায়। সুতরাং এগুলো কিন্তু মেনটেন করে যেতে হবে, আদারওয়াইজ তার কিন্তু প্রোডাক্টিভিটিতে মারাত্মকভাবে একটা এফেক্ট পড়ে যেতে পারে, প্রোডাক্টিভিটি ক্যান বি ইম্প্যাক্টেড ব্যাডলি। এই জায়গাটা কিন্তু চিন্তা করতে পারে, আলটিমেটলি কিন্তু সে আপনার অর্গানাইজেশনের জন্য কাজ করে, এটা কিন্তু বুঝতে হবে। তার প্রোডাক্টিভিটি যদি কোনো কারণে ফল করে, এটা কিন্তু অর্গানাইজেশন লুজার হবে। এনিওয়ে, অনেকগুলো কথা, অনেকগুলো পয়েন্ট মেনশন করলাম, আপনাদের কাজে আসতে পারে, দেখেন চেষ্টা করে এগুলো মেনটেন করা যায় কি না। আর আমি চেষ্টা করছি আমার মধ্যেও কিছুটা এগুলো প্রয়োগ করার জন্য, কারণ এই আইসোলেশন ফিলিংটা আসলে খুব খারাপ, সেটা থেকে দূরে থাকতে চাচ্ছি। পাশাপাশি অবশ্যই আমরা করোনার যে প্রিকশন, এগুলো আমরা নিচ্ছি, এবং করোনার প্রিকশনের কারণেই আমরা এগুলো করার চেষ্টা করছি, কারণ আমাকে আইসোলেট থাকতেই হবে, এবং অর্গানাইজেশনকেও বুঝতে হবে যে স্টাফরা আইসোলেটেড থেকে তাদেরকে সেভ করতে হবে, এবং আমাকেও বুঝতে হবে যে আমি আইসোলেটেড থাকা মানে আমি সব কিছু ছেড়ে দেওয়া না, আমি সবগুলোর মধ্যে থাকবো, আমি রুটিনলি কাজগুলো করে যাব, আমার প্রোডাক্টিভিটি আমি কমাতে দিব না, কমতে দিব না, আমার মোটিভেশনের লেভেলটা আমি কমতে দিব না, আমার যে এই স্পিরিটটা, এটাকে আমি অবদমিত হতে দিব না। শেষ পর্যন্ত আমি সবার শেষে এসে খুব গুরুত্বপূর্ণ একটা কোট, আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই কোটটা তারা দিয়েছে, এটা হলো যে বি সেফ, বি স্মার্ট অ্যান্ড বি কাইন্ড। সো বি সেফ, নিজেকে সেফ করেন, বি স্মার্ট, ট্রাই টু বি অ্যাক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ অ্যান্ড মোটিভেটেড অলওয়েজ, অ্যান্ড বি কাইন্ড, ট্রাই টু হেল্প আদার্স। সো থ্রু দিস ওয়ে উই উইল বি এবল টু ফেস দিস গ্লোবাল ক্রাইসিস অফকোর্স। সো আশা করি আপনারা আরও সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সবাই সেফ থাকবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।